হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি তেলেগু শর্ট ফিল্ম নিয়ে এসেছি। এই মুভিটি সেপ্টেম্বর 2020 রিলিজ হয়েছিল। মুভিটির নাম মাগুভা। মাগুভার বাংলা অর্থ স্ত্রী বা নারী। তো চলুন মুভিটির দিকে যাওয়া যাক। মুভিটির প্রথমে আমরা একটা ঘর দেখতে পাই যেটি শহর থেকে অনেক দূরে ছিল, এবং এখানে একটি মেয়েকে হতাশ হয়ে এদিক ওদিক দৌড়তে দেখা যায়। অ্যাকচুয়ালি মেয়েটি হতাশ হয়ে ওই ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে বাইরে যাওয়ার জন্য কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না। পরে আমরা জানতে পারি যে চারজন মিলে এই মেয়েটিকে উঠিয়ে এনেছে। এই চারজনের নাম গিরি, যে এই গ্যাঙ্গের লিডার, এবং বাকিরা হলো শিভা, চান্দু এবং নায়ক। যখন এই চারজন এই মেয়েটিকে রেপ করার জন্য ঘিরে নেয়, তখন এই মেয়েটি তাদের বলে যে যদি তোমরা আমার রেপ করার চেষ্টা করো, তাহলে দিশাতে ওই লোকেদের সাথে যে অবস্থা হয়েছিল ওই একই অবস্থা তোমাদেরও সাথে হবে, তাই তোমরা এখানেই থেমে যাও। তখন তারা বলে, আজ পর্যন্ত আমরা অনেক মেয়েকেই রেপ করে মেরে দিয়েছি, কিন্তু নো কেস নো ফাইল, আর এখন তোমার সাথেও এই একই রকম হবে। আমরা তোমাকে রেপ করব এবং তারপর তোমাকে মেরে ফেলবো। এরপর সেই মেয়েটি নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপরে মেয়েটি দৌড়তে দৌড়তে একটি কোণায় এসে লুকিয়ে পড়ে। এখানে দেখা যায় যে মেয়েটির উপরের কাপড় ছিল না, মেয়েটির কাপড় ওই লোকগুলো ছিনিয়ে নিয়েছিল। এরপর ওই লোকগুলি মেয়েটিকে খুঁজে পেয়ে যায় এবং খুব কঠোরভাবে মেয়েটিকে রেপ করে, এবং এরা মেয়েটির ভিডিও বানাচ্ছিল। তারপর মেয়েটি মারা যায় এবং গিরি, যে এই গ্যাঙ্গের লিডার ছিল, সে বাকি তিনজনকে বলছিল যে মেয়েটিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দাও এবং তারপর দূরে কোথাও ফেলে দিয়ে আসো। এখান থেকে বোঝা যায় যে এই চারজনের কাছে কোনো মেয়েকে রেপ করে তাকে মার্ডার করা কোনো ব্যাপারই নয়। এরপরে মুভিটির হিরোইনের এন্ট্রি হয়, যার নাম জননী, যে তার স্কুটিতে করে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই ওই তিনজন, শিভা, নায়ক এবং চান্দু, একটি অটোতে ছিল। তারা জননীকে রাস্তায় দেখে ফলো করতে থাকে, এবং যখন কোনো নির্জন রাস্তার কাছে জননী চলে আসে, তখন এই তিনজন সুযোগ বুঝে জননীকে অটোতে তুলে নেয়। যখন জননী চালাকি করে নিজের ফোন বের করে এবং কাউকে কল করার চেষ্টা করে, তখন এরা তার ফোন বাইরে ফেলে দেয়। এরপর এরা তিনজন জননীকে পুরনো একটি গোডাউনে নিয়ে আসে। এখানে এসে জননী আবার একবার চালাকি করে ব্যাগ থেকে পিপার স্প্রে বের করে এবং তাদের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু এই চারজন ওই পিপার স্প্রেটি তার কাছ থেকে কেড়ে নেয়। কিছুক্ষণ পর জননী আবার একটি বুদ্ধি বের করে। জননী ওই চারজনকে বলে যে দেখো, আমি হ্যাঁ বলি কিংবা না বলি, তোমরা আমার রেপ করতে ছাড়বে না। তার জন্য আমি এটা চাই যে আমরা পাঁচজন মিলে খুব মস্তিতে এনজয় করব, অর্থাৎ আমি তোমাদের সাথে কোঅপারেট করব, কিন্তু আমার একটা শর্ত আছে যে তোমরা আমার ভিডিও বানাবে না, এবং আমিও যখন এখান থেকে বাইরে যাব তখন তোমাদের নাম পুলিশ কমপ্লেন করব না। জননীর এই কথাগুলো শুনে তারা চারজন জননীর ডিলটিকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর যখন তারা চারজন জননীর রেপ করতে চায়, তখন জননী তাদের থামিয়ে দেয় এবং বলে, রুকো যারা, সবর করো, এখানে তোমরা চারজন মোটাসোটা লোক আর আমার শরীর তোমাদের চারজনকে একসাথে সামলাতে পারবে না, এজন্য আমাকেও মদ খেতে হবে এবং ড্রাগসও নিতে হবে, এবং তারপরেই আমরা পাঁচজন ফুললি এনজয় করব। এটা শোনার পর গিরি এবং নায়ক দুজনে মদ এবং ড্রাগস আনার জন্য শহরে যায়, এবং চান্দু তখন সুসু করার জন্য বাইরে যায়, এবং শিবা একলা বসে পর্ন দেখছিল। তখন জননী সেই সুযোগে শিবার উপর রড দিয়ে হামলা করার চেষ্টা করে, কিন্তু শিবা এটা টের পেয়ে যায় এবং জননীকে সেখানে বসিয়ে দেয়। এরপর চান্দু সেখানে আসে, এবং এখন শিবা সুসু করার জন্য বাইরে যায়। চান্দুকে একলা দেখে জননী তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, এবং দেখতে দেখতে জননী চান্দুকে আই লাভ ইউ বলে দেয়, এবং জননী চান্দুর প্রশংসা করতে থাকে। জননী চান্দুকে বলে যে সে বাহুবলীর রানার মতো দেখতে। এরপর চান্দুর মনে লাড্ডু ফুটে যায়, এবং জননী চান্দুকে বলে, তুমি কখনো কাউকে ভালোবেসেছ? জোর করে ইন্টিমেট হওয়া আলাদা এবং নিচে থেকে ইন্টিমেট হওয়া আলাদা, তুমি কি কখনো এই সুখ পেয়েছ? এটা শোনার পর চান্দু জননীকে বলে, না, আমি এরকম করতে পারবো না, কারণ যদি গিরি ভাই এটা জানতে পারে তাহলে সে আমাকে খুব খারাপ ভাববে। তখন জননী চান্দুকে বলে, দেখো চান্দু, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, এখন তুমি ডিসাইড করো যে তুমি তাদের চাও না তুমি আমাকে চাও। তখন সঙ্গে সঙ্গে চান্দু বলে, না না, আমি তাদেরই চাই, কারণ ছোটবেলা থেকে আমাকে গিরি ভাই পালন করেছে আর আমাদের সমস্ত আবদার গিরি ভাই পূরণ করেছে, আমি তাদের সাথে এরকম কোনোদিনই করতে পারবো না। এটা শোনার পর জননী তার উপরের প্রাইভেট পার্ট চান্দুকে দেখিয়ে দেয়। এটা দেখে চান্দুর হোঁশ হারিয়ে গিয়েছিল। তখন জননী বলে, দেখো চান্দু, আমি তোমাকে ভালোবাসি,
আর এর থেকে বড় প্রমাণ আর কোনো মেয়েই দিতে পারবে না। এটা শোনার পর চান্দু ও জননীকে আই লাভ ইউ টু বলে এবং জননী চান্দুকে খুব জোরে জড়িয়ে ধরে নেয়। এরপর যখন শিবা সেখানে আসে তখন সেখানে সে চান্দু এবং জননীকে দেখতে পায় না। এরপর সে চান্দুকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকে এবং সে চান্দুকে অনেকবার কলও করে, কিন্তু চান্দু কলও ওঠায় না। আসলে তারা ওই গোডাউনের ছাদে চলে গিয়েছিল। সেখানে জননী চান্দুকে বলে, চলো চান্দু আমরা শহরে চলে যাই, সেখানে গিয়ে আমরা হিন্দু মতে বিয়ে করে নেব। কিন্তু চান্দু জননীকে বলে, আর একটু অপেক্ষা করো, গিরিভাই আসুক, আমরা গিরিভাইকে ইনফর্ম করেই এখান থেকে চলে যাব। এটা শোনার পর জননী আরও কনফিউজড হয়ে যায়, কারণ জননী যতবারই বাহানা করেছিল চান্দু ততবারই সেই বাহানাকে এড়িয়ে যাচ্ছিল। জননীর মনে হচ্ছিল সে সেখান থেকে নড়বেই না। তখন জননী নিজের হাত কেটে নেয় এবং চান্দুকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে চলো আমাকে, দেখো কতটা হাত কেটে গেছে আমার। এটা দেখে চান্দু বলে, আর একটু অপেক্ষা করে যাও, গিরিভাই এবার চলে আসবে, গিরিভাইকে ইনফর্ম করেই আমরা এখান থেকে চলে যাব। এরপর জননী চান্দুর সাথে আরও মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, তাকে তার কথার জালে আরও ফাঁসিয়ে নিচ্ছিল। তারপর কথা বলতে বলতে জননী চান্দুকে বলে, দেখো আমি কত সুন্দর দেখতে, তুমি কি চাও যে আমাকে নিয়ে তোমার বন্ধুরাও এনজয় করুক, তুমি কেমন বয়ফ্রেন্ড, আমার শরীরের উপর শুধু তোমারই অধিকার। তারপর সেখানে চান্দু এবং জননীকে খুঁজতে খুঁজতে শিবা চলে আসে। এরপর চান্দু শিবাকে বলে যে সে জননীকে ভালোবাসে এবং জননী তাকে ভালোবাসে। এটা শুনে শিবা খুব রেগে যায় এবং চান্দুকে মারতে থাকে। চান্দু ও শিবাকে মারে এবং এরা দুজন মারামারি করতে করতে চান্দু শিবাকে ছাদ থেকে ফেলে দেয় এবং শিবা মারা যায়। এরপর এরা দুজন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই গিরি এবং নায়ক চলে আসে। গিরিকে দেখে চান্দু চালাকি করে বলে, দেখো এই মেয়েটা এখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তাকে ধরে নিয়েছি। এরপর এরা চারজন গোডাউনের ভেতরে গিয়ে মদ খায়, কিন্তু জননী লুকিয়ে লুকিয়ে গ্লাসের মদ নিচে ফেলে দেয়। এরপর নায়ক শিবার কথা জিজ্ঞাসা করে, তখন তারা দুজন মিথ্যা কথা বলে। এরপর চান্দু শিবাকে মিথ্যা কল লাগায় এবং গিরিকে বলে শিবার কল লাগছে না। কিছুক্ষণ পর নায়ক শিবাকে কল করে, কিন্তু শিবা কল তুলছে না। তারপর তারা শিবার ফোনের রিংটোন শুনতে পায় এবং তারা বাইরে গিয়ে দেখে শিবার লাশ পড়ে আছে। এরপর সুযোগ পেয়ে জননী এবং চান্দু সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গিরি এবং নায়ক তাদের দেখতে পেয়ে যায়। গিরি শিবার কথা জিজ্ঞাসা করলে চান্দু গিরিকে বলে, আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি, শিবা আমাদের দুজনের পথের কাঁটা হয়ে এসেছিল, তাই আমি শিবাকে মেরে দিয়েছি। এটা শুনে গিরি বলে, যদি তুমি এরকম করেছো তাহলে আমি তোমার সামনেই এই মেয়েকে রেপ করে এখানেই মেরে ফেলব। কিন্তু চান্দু গিরি এবং নায়ককে বাধা দেয়। চান্দু এবং জননী তাদের ধোকা দিয়ে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়ে। তারপর নায়ক তাদের দেখতে পেয়ে যায় এবং এখানে নায়ক এবং চান্দুর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং শেষে চান্দু নায়ককে মেরে দেয়। এটা দেখে জননী খুব খুশি হয়, কারণ চারজনের মধ্যে এখন আর দুজন বেঁচে আছে। এরপর গিরি সেখানে আসে এবং চান্দুকে অনেক মদ খাওয়ায় এবং চান্দুকে বলে, দেখো ভালোবাসা একটা হাতিয়ার যেটা এই মেয়ে তোমার উপর ব্যবহার করছে, এই মেয়ের কথায় ভুলে যেও না। জননীও চান্দুকে তার ভালোবাসার প্রমাণ দিতে থাকে এবং তারপর গিরি চান্দুকে বলে, তাহলে যদি তুমি এই মেয়েকে ভালোবাসো তাহলে এক্ষুনি তুমি তাকে রেপ করো, আমি তোমাদের মাঝখানে আসবো না। তারপর চান্দু বলে, না ভাই চলো আমরা দুজনেই এই মেয়েকে রেপ করি। এটা শুনে জননী সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন চান্দু এবং গিরি তাকে খুঁজতে চেষ্টা করে। যখন চান্দু একটা ঘরে একলা ছিল তখন জননী তাকে জড়িয়ে ধরে নিয়েছিল এবং চান্দুর হাত নিয়ে জামার ভিতর ঢুকিয়ে নেয় এবং চান্দুকে বলে, দেখো চান্দু যদি তুমি আমার শরীরটাই চাও তাহলে আমি এক্ষুনি তোমার সাথে শুতে রাজি আছি, কেননা আমি তোমাকে মন থেকে ভালোবাসি। এটা শোনার পর চান্দু তার জালে আবার ফেঁসে যায়। তখন গিরি সেখানে আসে এবং জননীর অ্যাক্টিং দেখে হাততালি দেয় এবং গিরি বলে সে এবার চান্দুর চোখের সামনে তাকে রেপ করবে। তখন জননী চান্দুকে বলে, চান্দু তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে তুমি এক্ষুনি গিরিকে মেরে আমার গলায় মঙ্গলসূত্র পরাও। এবং অন্যদিকে গিরিকে বলে, যদি তুমি এক বাপের বেটা হও তাহলে তুমি আমার বয়ফ্রেন্ডকে মেরে দেখাও, তাহলে আমি নিজেই তোমার সাথে শুতে রাজি থাকব। এরপর এদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং গিরি চান্দুকে অনেক মারে, চান্দু নিচে পড়ে যায়। এবং যখন গিরি জননীর দিকে যাওয়ার জন্য পা বাড়ায় তখন চান্দু তার পা ধরে টেনে নেয়, ফলে গিরি পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগার কারণে সে সেখানেই মারা যায়। এরপর জননী চান্দুকে জাগায় এবং বলে, পিকে বোস তুই কি ভেবেছিলিস আমি তোকে ভালোবাসি। এরপর জননী তাকে তার প্রাইভেট পার্টস দেখানোর এক্সপ্লেনেশন দেয়, মানে আমরা মেয়েরা
যেখানেই থাকি না কেন, তোদের মতো শয়তানদের চোখ আমাদের প্রাইভেট পার্টসের উপরেই পড়ে। এটার মানে এই নয় যে তোদের চাওনিতে আমরা আমাদের ভার্জিনিটি হারিয়ে ফেলবো। আর এই সময় আমার ভার্জিনিটির থেকে আমার প্রাণ বেশি প্রিয়, তাই আমি লোভ দেখানোর জন্য আমার প্রাইভেট পার্টস তোকে দেখিয়েছিলাম। এরপর জননী ডিসাইড করে যে সে তার নুন্নু কেটে দেবে। এটা শুনে চান্তু তাকে ছেড়ে দেওয়ার জন্য তার কাছে ভিক্ষা করে। তখন জননী এই একই কথা তার কাছেও জিজ্ঞাসা করে যে তোরা আজ পর্যন্ত অনেককে রেপ করে তাদের মেরে ফেলেছিস, তখনও সেই মেয়েরা তোদের কাছে এরকম নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিল, তখন তোদের কি দয়া হয়নি? মেয়েরা কি মানুষ নয়? না, মেয়েদের প্রাণ থাকে না, শুধুই কি ছেলেদের ফ্যামিলি থাকে, ইজ্জত থাকে, প্রাণ থাকে? এটা বলে জননী একটি কাঁচের টুকরো দিয়ে চান্দুর নুন্নু কেটে দেয়। এই মুভিটিতে এটা দেখানো হয়েছে যে একটি মেয়ে চাইলে সব কিছু করতে পারে। বন্ধুরা, এই মুভিটির সম্বন্ধে আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।